ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत थेके पाठ, आज पर्व 21, 5 আগস্ট 1882 খ্রিস্টাব্দ, দ্বিতীয় পরিচ্ছেদ, কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার ঠিক উত্তর দিকের কামরাটিতে ভক্ত ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্ব ধারে একখানি, পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দুই একটি বন্ধুর সঙ্গে কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন, বাম হস্ত টেবিলের উপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ 62-63 বছর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা 16-17 বছর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাতকাটা ফ্লানেলের জামা, মাথার চতুর্পাশে উড়িষ্যাবাসীর মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট, একটু খড়বাকৃতি, ব্রাহ্মণ তাই গলায় উপবীত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, বিদ্যা অনুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলিতে বলিতে সত্য সত্য কেঁদেছিলেন, আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজেও কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেকদিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়ি চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারি না। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়াছে, কাছে ঝাঁকাটি পড়িয়াছে দেখিয়া নিজেও কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়, স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন, তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর তুমি যদি এই বিবাহে, অর্থাৎ ভ্রাতার বিবাহে না আসো, তাহলে আমার ভারী মন খারাপ হইবে। তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন, পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়েই বিবাহরাত্রে বীর সিংহায় মার কাছে গিয়া উপস্থিত, বলিলেন, মা এসেছি। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।